দেখুন কিভাবে কাশ্মীরে অবাধে যাতায়াত করবে চীন, চিন্তিত ভারত। তিব্বতে বৈজ্ঞানিক অভিযান চালিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে অন্তর্ভুক্ত করে ফেলল বেইজিং। জলবায়ু পরিবর্তনের প্রভাব, 4,000 মিটার উচ্চতায় অবস্থিত কিংহাই ও তিব্বত মালভূমির উপর কতটা পড়বে তা জানতে এই অভিযান চালাবে চীন। 1970 সালে এই ধরনের অভিযান শেষবারের মতো হয়েছিল। এত বছর পর ফের এই অভিযান চালাতে চলছে চীন, আর ফলে এখনই এই দিকে তাকিয়ে পুরো বিশ্ব। সিএএস ইনস্টিটিউট কিংহাই তিব্বত প্লেটো রিচার্ডসের ডিরেক্টর বলেন, সবশেষ যখন সমীক্ষা হয়েছিল তারপর জলবায়ুর অনেকটাই পরিবর্তন হয়েছে, তাতে এই মালভূমির ওপর কি প্রভাব পড়েছে তা খতিয়ে দেখাটা জরুরি, কারণ তবেই আমরা বুঝতে পারবো কী কী পদক্ষেপ নিতে হবে আমাদের। কিন্তু বিষয়টিকে এতটা হালকাভাবে নিতে নারাজ ভারত। ভারত সরকারিভাবে বিবৃতি না দিলেও জানা গেছে বেইজিংয়ের এই পদক্ষেপে মোটেও খুশি নয় নয়াদিল্লি, কারণ এই সমীক্ষা চালাতে গেলে আগামী 5 থেকে 10 বছর পাক অধিকৃত কাশ্মীরের অবাধ যাতায়াত থাকবে চীনের ওই বৈজ্ঞানিক দলের। কারণ সিয়াচেন হিমবাহ ও কারাকোরাম পর্বতের একাংশ এই অর্থনৈতিক করিডোরের অন্তর্গত। তবে বিষয়টি নিয়ে এখনই আগ বাড়িয়ে মন্তব্য করতে নারাজ ভারত। তবে মন্তব্য না করলেও এ বিষয়ে চীন কী সিদ্ধান্ত নিচ্ছে কিংবা পদক্ষেপ কী আছে তা সবটাই নজরে রাখছে ভারত। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।